হাই এভরিওয়ান, আজকে আমরা শিখে নেব আধার কার্ড সংশোধন কিভাবে করা যায়। নাম, ঠিকানা বা ডেট অফ বার্থ কী করে সংশোধন আমরা নিজের মোবাইল থেকে বা ল্যাপটপ থেকে সেম প্রসেসে কিন্তু সহজভাবে করে নিতে পারবো মাত্র 50 টাকা খরচা করে। এমনকি মোবাইলে করতে কিন্তু এটা খুবই সহজ। এই ভিডিওটি দেখার পরে সম্পূর্ণভাবে নিজেরাই করে নিতে পারবেন 50 টাকা খরচা করে আধার কার্ডের যে কোনো ভুল সংশোধন। প্রথমে গুগল সার্চ বোর্ডটি চলে আসছে আমার ল্যাপটপে, তো সেখানে আমরা জাস্ট লিখব আধার ADHAR আধার SSUP। তো SSUP হচ্ছে সেলফে কাজ করার জন্য এই পোর্টালটি। ক্লিক করে দিতেই একটা আলাদা ইন্টারফেস চলে আসবে, এটা হচ্ছে আধারের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। এই জায়গাটা যদি দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় আমরা ক্লিক করে দেবো, এখানে ওকে করে দেবো। ওকে করার সঙ্গে সঙ্গে কিন্তু নেক্সট ইন্টারফেস একটা দেখিয়ে দেবে, ওয়েলকাম টু মাই আধার। মাই আধারের লগ ইন অপশানে এখানে লগ ইনে প্রেস করবো। প্রেস করতেই এখানে দিতে হবে আধার নাম্বার, যেমনটা কি আমি আমারটা দিচ্ছি। এটা দেওয়ার পরে পরের লাইনে দেখতে পাবেন, এই যে দেখুন ক্যাপচাটা দেওয়া আছে, একেবারে ক্যাপচা। দেওয়ার পরে সেন্ড OTP যে অপশানটা রয়েছে ওখানে কিন্তু আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার সঙ্গে সঙ্গেই আমার আধার কার্ডের সাথে যে নাম্বারটি যোগ করা আছে সেই নাম্বারে একটা OTP চলে যাবে, যেটা আমরা তার পরের লাইনে OTP চলে এসছে সেই মতো। তো আমি OTPটি দিয়ে দিচ্ছি। OTPটি দেওয়ার পরে পরেই আমরা কিন্তু লগ ইন অপশানে ক্লিক করে দেবো। লগ ইন অপশানে ক্লিক করার পরেই আমাদেরকে একটু সময় নিয়েই নেক্সট একটা পেজে কিন্তু আমরা চলে আসবো, সেটা হচ্ছে আমাদের মাই আধারের অ্যাকাউন্টে আমরা লগ ইন করে ফেলেছি। তো আধার কার্ড সংশোধনের জন্য যেটাতে আমরা ক্লিক করবো সেটা হচ্ছে আপডেট আধার অনলাইন। ক্লিক হেয়ার টু আপডেট দ্য নেম, DOB, জেন্ডার, অ্যাড্রেস অ্যান্ড ল্যাঙ্গুয়েজেস ডাটা অফ ইয়র আধার। তো এখানে আমরা এই সব জিনিস কিন্তু সংশোধন করতে পারবো। সেই মতো আমি ক্লিক করে দিয়েছি। ক্লিক করতে করতে আরেকটা ইন্টারফেস চলে এসছে, সেই ইন্টারফেস প্রসিড টু আধার আপডেট। আপডেট আধারে আমরা চলে যাবো। তো চলে আসতে দেখুন এখানে দেখুন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা অন হয়ে গেছে। তো প্রসিড টু আপডেট আধারে ক্লিক করে দেবো আরেকবার। সেই এটা করার পরে পরেই আমার নাম চলে এসছে, লোকাল ভাষায় নাম এবং ডিটেল টু বি আপডেট নিউ নেম। এখানে কারেন্ট ডিটেলস যেটা রয়েছে আমার এই পর্যন্ত সেটা পাবেন, এবং পরের লাইনে এখানে যেটা রয়েছে ডিটেলস টু বি আপডেটেড, মানে যেটা আপনি আপডেট করতে চাইছেন বা সংশোধন করতে চাইছেন। তো নিউ নেম হিসাবে আমি এখানে লিখলাম, উদাহরণস্বরূপ ধরুন আপনার নাম কিছু চেঞ্জ হবে বা টাইটেলে চেঞ্জ হবে, সেক্ষেত্রে আপনার যেটা হবে সেটা কিন্তু এখানে লিখে দিলেন, ঠিক আছে। তো আমি সাধারণভাবে এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পরে পরেই কিন্তু তো এখানে ম্যানুয়াল আপলোড অপশানে আমাদের ক্লিক করা আছে, বা ডিজি লকার অ্যাপ যেটা রয়েছে আমরা ব্যবহার করি, সেখানে সমস্ত কিছু গভর্নমেন্ট ডকুমেন্টস আমরা রাখতে পারি। সেই ডিজি লকার নিয়ে আমি আরও একটা ভিডিও আরেকদিন বানাবো, তবে আজকের জন্য ম্যানুয়াল আপলোডে আমরা গিয়ে ক্লিক করে অটোমেটিকভাবে রয়েছে, তবে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্টেড ডকুমেন্টস, সিলেক্ট হেলথ সাপোর্টিং ডকুমেন্টস টাইপ, তো কী কী আমরা ডকুমেন্টস টাইপ দিতে পারি এই কাজের জন্য সেটা আমরা লিস্টটা দেখে নিই। তো লিস্টের যেই আমরা চলে যাচ্ছি, আধার লেটার যেটা আধারের একটা লাল ফর্ম হয় আমরা সাধারণত করে থাকি, যেটা হচ্ছে ভোটার আইডি কার্ড। যারা বাচ্চাদের কারেকশন করতে চাইছেন তারা সব থেকে ভালো যদি হয় সেটা হচ্ছে স্কুল আইডেন্টিটি কার্ড দিয়ে যদি করেন তাহলে কিন্তু এটা রিজেক্টেড হওয়ার চান্স খুবই কম। তো খুবই খেয়াল রেখে আমাদের এটা করতে হবে ভোটার আইডি কার্ড দিয়ে, কিন্তু যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারা কিন্তু ভোটার আইডি কার্ড দিয়ে করবে, খুব সহজে অ্যাকসেপ্টেড হয়ে যায়। তো কন্টিনিউ টু আপলোড করে দিই। যেখানে আমাদের এই ডকুমেন্টসটা রয়েছে PDF ফাইল করা, ছবি তোলার পরে আমাদের কিন্তু PDF করে ডকুমেন্ট সাইজে করে কিন্তু একটা পেজে দুটো সাইড, ব্যাক সাইড অ্যান্ড ফ্রন্ট সাইড দিয়েই কিন্তু আমরা এটা অ্যাড করতে পারবো। ডকুমেন্ট করে আমি এখানে রেখে দিয়েছি। মোবাইল থেকে কীভাবে ডকুমেন্ট করা হয় এর উপরে আমি একটা আগামী দিনে একটা ভিডিও তৈরি করে রাখবো। সেটা সিলেক্ট করে নিলাম, এখান থেকে ওপেন করে আমি আপলোডে দিয়ে দিলাম। আপলোড হয়ে যাওয়ার পরেই কিন্তু নেক্সট করে নিলাম। নেক্সট অপশানে চলে এসছে প্রিভিউ, অর্থাৎ আমরা কি এটা চেঞ্জ করতে চলেছি সেটার কিন্তু ডিটেলসটা আরেকবার দেখে নেওয়ার জন্য, যদি আপনারা দেখে নিন যে আপনি যেটা করতে দিয়েছেন সেটা ঠিক আছে কিনা। তো আমি আপনাদের যেটা আপনি ঠিক করেছেন সেটা কিন্তু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এই দুটো যে অপশান রয়েছে দুটোতে ক্লিক করে দিতে হবে, নেক্সট করে দেবেন। নেক্সট অপশানে যাওয়ার পরে আরেকটা পেজ ওপেন হয়ে যাবে, পেমেন্ট অপশান। সেই পেমেন্ট অপশানে এখানে লেখা আছে ₹50 প্রসেস অনলাইন আপডেট রিকোয়েস্ট। তো এই 50 টাকা কিন্তু এখানে চার্জ করা হবে। এখানে একটা ডিক্লারেশনে আমরা টিক করে দেবো, টিক করে মেক পেমেন্ট অপশানে চলে যাবো। মেক পেমেন্ট অপশানে ক্লিক করার পরেই রিডাইরেক্ট করে দেবে আমাদের পেমেন্ট ইন্টারফেসে, সেখান থেকে আমরা ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড এবং ওয়ালেট থেকে এবং নেট ব্যাঙ্কিং এবং পেটিএম থেকে আমরা করতে পারবো, ঠিক আছে। তো পেটিএম অপশানে চলে যাবো, প্রসেস করবো। প্রসিড করার পরে আমরা এটা স্ক্যান করে কিন্তু পে করতে পারবো। তো এইভাবে আমরা আধারের যে কোনো সংশোধন আমরা করতে পারবো। তো অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ ভিডিওতে থাকার জন্য। সব ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্টে জানাবেন অনলাইন অফলাইন কোন কোন বিষয় নিয়ে আপনাদের ভিডিও দেখার আছে বা আপনারা দেখতে চান।